চোখ রাখছি খবরে। আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মোড়া পাহাড়ে এবার চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। ঘটনায় গুরুতরভাবে আহত মোট চারজন যাত্রী। ঘটনায় প্রায় দেড় ঘন্টা যাবত স্তব্ধ ছিল জাতীয় সড়ক। আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মোড়া পাহাড়ে এবার চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল গাছ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বড়মোড়ার ইকো পার্ক এলাকায়। ঘটনায় গাড়িতে থাকা গাড়ির চালক এবং তিনজন গুরুতরভাবে আহত হন। এদিকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই দুর্ঘটনার ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশে থাকা শত শত গাড়ি আটকা পড়ে যায়। সমস্যায় পড়ে আপাতকালীন পরিষেবা, আটকে যায় অ্যাম্বুলেন্স। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। ছোট আকারের যন্ত্রপাতি থাকায় বৃহৎ গাছটি কাটতে গিয়ে প্রথমত নানান সমস্যার সৃষ্টি হয়। পরে অবশ্য গাছটি কেটে রাস্তাটি মুক্ত করা হয়। ঘটনাটির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। হঠাৎ করে এক গাছ উপর থেকে ভাল থেকে ধরে গেল, বড় গাছ ইয়া গাড়ির উপরে ধরে এসেছে। আমরা গাড়ির উপরে কী গাড়ি ছিল এটা? ইয়ে আলটো গাড়ি। কজন আসতো গাড়ির মধ্যে? হ্যাঁ কজন আসতো? আমরা চারজন আসতাম। কোন জায়গাটা? এটা ইকো পার্কের সামনে একটু আগে ঘটনা হয়েছে। চলন্তা গাড়ির ভিতরে গাছ পড়ে আছে। কতজন আসলো গাড়িতে? গাড়ির ভিতরে চারজন আসছে। আহত হয়েছে? আহত হয়েছে, তারপরে হসপিটাল নেওয়া হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে তেলিয়ামুড়া থানাধীন বড়মোড়া পাহাড়ের জাতীয় সড়কে ছোট আকারের ধস পড়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তরফে আশঙ্কা করা হচ্ছে এরকমভাবে বৃষ্টি চলতে থাকলে বড় ধরনের ধস পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড়ের বুকে যে সমস্ত শতাব্দী প্রাচীন গাছ রয়েছে সেগুলি অধিকাংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই বিষয়গুলোর দিকে বন দপ্তর এবং স্থানীয় কর্তৃপক্ষ বিশেষ নজর দিক, এমনটাই দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।